আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেল কুকিং প্যাশন অফ তাসনিমে আপনাদের ওয়েলকাম। আজকে আমি দেখাবো গরুর মাংসের ভর্তা রেসিপি। চলুন রেসিপিটা দেখে নেই। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 10-12 কোয়ার আস্ত রসুন, দিয়ে দিলাম 5-6টা আস্ত কাঁচা মরিচ আর 3টা আস্ত শুকনো মরিচ। এরপর সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টা বড় পেঁয়াজ কুচি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমি। চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন দিয়ে দিব রান্না করে রাখা গরুর মাংস। আমি এখানে হাড় ছাড়া গরুর মাংস নিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভেজে নিতে হবে। দেখুন যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো। নামিয়ে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এবার সব কিছু একসাথে ব্লেন্ড করে নিব। তৈরি হয়ে গিয়েছে গরু মাংসের ভর্তা। এখন আমি এটাকে রাউন্ড শেপ করে বানিয়ে নিয়েছি। এটা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই তৈরি করবেন। আল্লাহ হাফেজ।